এগারো ব্যাটসম্যান মিলে খেললেন 50 বল, সর্বসাকুল্য তখন তাদের স্কোর বোর্ড উঠল কেবল 12 রান, আর তাতেই শেষ মঙ্গোলিয়ার টি টোয়েন্টি ইনিংস। তবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এটাই সর্বনিম্ন রানের রেকর্ড নয়, লজ্জার রেকর্ডে এশিয়ান দেশটির দ্বিতীয় স্থানে রয়েছে। জাপানের দেওয়া 218 রানের লক্ষ্যে তারা খেলতে নেমে মাত্র 12 রানে গুটিয়ে গেছে তারা। গতকাল 7 ম্যাচ সিরিজের টি টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল জাপান মঙ্গোলিয়া। জাপানের সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে ব্যাট করে স্বাগতিকরা। সেখানে সারোরিস রবিচন্দ্রের 69 রানের ইনিংসের উপর ভর করে 20 ওভারে 7 উইকেটে 217 রান তোলে জাপান। পরলক্ষ্য তারা একেবারে যাচ্ছাতাই অবস্থা হয়েছিল মঙ্গোলিয়ার। জাপানের বিপক্ষে কেবল 8.2 ওভার তাদের ব্যাটিং টিকেছে, তাতেই ম্যাচের ফল চলে এসেছে 205 রানে স্বাগতিকদের জয়। এ নিয়ে তারা দুটিতেই জিতেছে, তবে মঙ্গোলিয়ার এমন বাজে দশা 5 ওভারে বোঝা যায়নি। স্বস্তির কিছু না হলেও তারা প্রথম 5 ওভারের শেষে 5 উইকেটে 10 রান তুলেছিল, তাদের বাকি 5 উইকেট চলে মাত্র 2 রান। 6 ব্যাটসম্যান আউট হয়েছে 0 রানে, সর্বোচ্চ 4 রান করেন একজন ব্যাটসম্যান। জাপানের হয়ে 3.2 বার বল করে 7 রানে 5 উইকেট নেন বাঁহাতি পেসার কাজুমা কান্দো স্টাফোর্ড। নিজেদের সর্বনিম্ন রানের পাশাপাশি দ্বিতীয় সর্বনিম্ন বলে অল আউট হওয়ার রেকর্ডটি নাম লিখিয়েছে মঙ্গোলিয়া। 12 রান করতে খেলেছে 50 বল। সবচেয়ে কম বলে আউটের রেকর্ডটা ছিল রোয়ান্ডার, মাত্র 37 বলে 2023 সালে নাইজেরিয়ার বিপক্ষে। আর সবচেয়ে কম রানে অল আউটের বিশ্ব রেকর্ডটা আইল অফ ম্যানের দখলে, আইরিশ সাগরে অবস্থিত স্বায়ত্তশাসন অঞ্চলটিতে 2023 সালে ফেব্রুয়ারিতে স্পেনের বিপক্ষে 8.4 ওভার ব্যাট করে 10 রানে অল আউট হয়েছিল তারা। ধন্যবাদ সবাইকে।